হ্যালো এভরিওয়ান আই ওয়েলকাম ইউ অল টু এস ইয়ার স্মার্ট ইংলিশ রাহুল শিক্ষার্থী বন্ধু আজকে আমরা ভয়েস চেঞ্জের ব্যতিক্রমী নিয়ম নিয়ে আলোচনা করব এক্সেপশনাল রুলস অফ ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জ থেকে আমি ইতিমধ্যেই দুটি ক্লাস পোস্ট করেছি প্রথম ক্লাসে আমি ভয়েস চেঞ্জের যে বেসিক রুলস প্রাথমিক নিয়ম বা প্রচলিত নিয়ম সেগুলি নিয়ে আলোচনা করেছি আর দ্বিতীয় ক্লাসে মূলত রকম নিয়ম কানুন ছাড়াই কোনো রুলস রেগুলেশন ছাড়াই কিভাবে প্রশ্নমূলক বাক্যের প্যাসিক ভয়েস করতে হয় সে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি আর আজকে আমরা ভয়েস চেঞ্জের যে ব্যতিক্রমী নিয়ম এক্সেপশনাল রুলস সেই এক্সেপশনাল রুলসগুলিকে এক একটি ধরে ধরে বিস্তারিতভাবে আলোচনা করব রাইট তাই সময় নিয়ে ধৈর্য ধরে এই ক্লাসটিকে ভালোভাবে দেখতে হবে এবং বিষয়গুলিকে ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে তাহলে আর দেরি না করে চলো এবার মূল আলোচনাটি শুরু করা যাক লেটস গেট স্টার্টেড এক্সেপশন নাম্বার ওয়ান শিক্ষার্থী বন্ধু এক্সেপশন নাম্বার ওয়ানে আমরা জানবো যে হাউ টু মেক প্যাসিভ অফ রিফ্লেক্সিভ প্রনাউন অ্যান্ড ইম্পেটিক প্রোনাউন অর্থাৎ কোনো অ্যাক্টিভ ভয়েসে যদি রিফ্লেক্সিভ প্রোনাউন বা ইমফেটিক প্রোনাউন থাকে তাহলে তার প্যাসিভ ভয়েস কীভাবে করতে হয় সেই বিষয়টা নিয়ে আমরা এখানে আলোচনা করব। তাহলে চলো প্রথমে জেনে নিই যে রিফ্লেক্সিভ প্রনাউন আর ইমফেটিক প্রোনাউন কাকে বলে কারণ রিফ্লেক্সিভ প্রোনাউনের ভয়েসে শেখার আগে রিফ্লেক্সিভ প্রনাউন কি সেটা তো জানতে হবে তাই না শেখার্থী বলতো বিভিন্ন ধরনের প্রোনাউনের মধ্যে এক ধরনের প্রনাউন হচ্ছে পার্সোনাল প্রোনাউন পার্সোনাল প্রোনাউন কি কি আই উই ইউ হি সি ইট দে এদেরকে পার্সোনাল প্রোনাউন বলা হয় প্রত্যেকটি পার্সোনাল প্রোনাউনের পাঁচটি করে রূপ বা পাঁচটি করে ফর্ম হয় তোমরা এবার স্ক্রিনে লক্ষ্য করো এই যে আমরা স্ক্রিনে একটি টেবিল দেখতে পাচ্ছি এই টেবিলটি এই তালিকাটি হচ্ছে পার্সোনাল প্রোনাউনের টেবিল ইংরেজিকে ভালোভাবে জানতে হলে বা শিখতে হলে এই টেবিলটি আমাদের মুখস্থ করতেই হবে তাই তোমরা এটির স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো লক্ষ্য করো এখানে আমরা প্রতিটি পার্সোনাল প্রোনাউনের পাঁচটি করে রূপ দেখতে পাচ্ছি প্রথমে আমরা সাবজেক্ট ফর্ম দেখতে পাচ্ছি তারপরে অবজেক্ট ফর্ম তারপরে পজিটিভ অ্যাজেক্টিভ তারপরে পজিটিভ প্রোনাউন এবং শেষে রিফ্লেক্সিভ প্রোনাউন লক্ষ্য করো প্রথমে কি আছে আই এর অবজেক্ট ফর্ম কি মি তারপরে এর পজিটিভ অ্যাজেক্টিভ মাই এর পজিটিভ প্রোনাউন মাইন এবং শেষে রিফ্লেক্সিভ প্রোনাউন মাই এভাবে দেখো প্রত্যেকটি প্রোনাউনের পাঁচটি করে রূপ দেওয়া আছে আজকের আলোচনার জন্য যে দুটি ফর্ম আমাদের দরকার সেটা হচ্ছে এবং লক্ষ্য করো এস ইএল ভিএস যুক্ত আছে আমরা জানি কোন সিঙ্গুলার নাউনের শেষে যদি এফ বা এফ থাকে তাহলে প্লুরালে গিয়ে সেটা ভি ইএস হয়ে যায় রাইট তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন চেনার খুব সহজ উপায় কি যে প্রত্যেকটি প্রোনাউনের শেষে সেলফ অথবা সেলফ যুক্ত থাকবে রাইট তো নিশ্চয়ই এতক্ষণ তোমাদের এই টেবিলটির স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে তাহলে চলো এবার আমরা আলোচনাটাকে একটু এগিয়ে নিয়ে যাই শিক্ষার্থী বন্ধু তাহলে নিশ্চয়ই তোমাদের জানা হয়ে গেল যে রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলিকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন যে প্রোনাউনের সঙ্গে সেলফযুক্ত থাকে রাইট আচ্ছা এই রিফ্লেক্সিভ প্রনাউনের ব্যবহার সম্পর্কে আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে প্রথম কথা হলো যে এই রিফ্লেক্সিভ প্রোনাউন কখন ব্যবহার করা হয় তাহলে আমাদের মনে রাখতে হবে যদি কোনো ভার্ভের সাবজেক্ট এবং অবজেক্ট সেম একই ব্যক্তি বা একই বস্তু হয় তাহলে ওই ক্ষেত্রে রিফ্লেক্সিভ প্রনাউনকে অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয় বোঝা গেল না যেমন ধরো আমি নিজেকে জিজ্ঞেস করেছিলাম কে জিজ্ঞেস করেছিল আমি তাহলে আমি সাবজেক্ট আচ্ছা আমি কাকে জিজ্ঞেস করেছিলাম নিজেকেই তাহলে নিজেকেই এটা এখানে অবজেক্ট তাহলে এর ইংলিশ কি হবে আই আস্কড মাই সেলফ লক্ষ্য করো আই সাবজেক্ট আর মাই সেলফ এখানে অবজেক্ট হয়ে গেল তাহলে যুক্ত কোনো যখনই অবজেক্ট হিসাবে ব্যবহৃত হবে দ্যাট ইজ কল্ড রিফ্লেক্সিভ প্রোনাউন বোঝা গেল আরও এক্সাম্পল লক্ষ্য করো সে নিজেকে শাস্তি দিয়েছিল কে শাস্তি দিয়েছিল সে কাকে শাস্তি দিয়েছিল নিজেকেই তাহলে এখানে আমাদের রিফ্লেক্সিভ প্রনাউন ব্যবহার করতে হবে তাহলে সি হার সেলফ তাহলে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার কি জানলাম যে যখন কোনো ভার্ভের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা একই বস্তু হবে ওই ক্ষেত্রে আমাদের অবজেক্ট হিসাবে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হয় বোঝা গেল আচ্ছা সেকেন্ড পয়েন্ট আমাদের মনে রাখতে হবে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করার সময় সাবজেক্ট অনুসারে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হবে অর্থাৎ যে সাবজেক্ট থাকবে তারই রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হবে যেমন একটা এক্সাম্পল লক্ষ্য করো আই লাভ আওয়ার সেলস আমি আমাদেরকে ভালোবাসি এটা বাক্য ঠিক একদম নয় ইটস রং কারণ লক্ষ্য করো এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে আমরা আওয়ার সেলস ব্যবহার করেছি আচ্ছা সাবজেক্টকে আই আর আই এর রিফ্লেক্সিভ প্রোনাউন কি মাই সেলফ রাইট তাহলে বাক্যটা হতে হতো আই লাভ মাই সেলফ আর যদি আওয়ার সেলস ব্যবহার করি তাহলে আমাকে সাবজেক্ট চেঞ্জ করে উই ব্যবহার করতে হবে উই লাভ আওয়ার সেলস তাহলে ঠিক হতো বোঝাতে পারলাম তাহলে রিফ্লেক্সিভ প্রনাউন অবশ্যই ওই ভার্বের সাবজেক্ট অনুসারে হতে হবে এবং পয়েন্ট নাম্বার থ্রি রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো কোনো অবস্থাতেই কোনো ভার্ভের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হবে না বোঝা গেল ক্লিয়ার হান্ড্রেড পার্সেন্ট চলো এবার ইমফেটিক প্রোনাউন সম্পর্কে জেনে নিই ইমফেটিক শব্দটি ইমফেসাইজ থেকে এসছে ইমফেসাইজ শব্দটির অর্থ হচ্ছে গুরুত্ব আরোপ করা বা জোর দেওয়া তাহলে ইমফেটিক প্রোনাউন কী আমাদের মনে রাখতে হবে এই সেলফযুক্ত প্রোনাউন যখন জোর দেওয়া বা গুরুত্ব দেওয়া অর্থে সাবজেক্ট বা অবজেক্টের সঙ্গে ব্যবহৃত হয় তখন এদেরকে ইমফেটিক প্রোনাউন বলে বোঝা গেল না আমি আবার রিপিট করছি যখন সাবজেক্টের উপর বা অবজেক্টের উপর গুরুত্ব বা জোর আরোপ করার জন্য এই সেলফযুক্ত প্রনাউনগুলিকে সাবজেক্টের সঙ্গে বা অবজেক্টের সঙ্গে ব্যবহার করা হয় তখন এই সেলফযুক্ত প্রণাউনগুলিকে ইমফেটিক প্রনাউন বলা হয় আমরা একদম শর্টকাটে মনে রাখতে পারি কি যে সেলফযুক্ত প্রোনাউন যখন অবজেক্ট হিসাবে ব্যবহৃত হবে তখন সেটা রিফ্লেক্সিভ প্রোনাউন আর সেলফযুক্ত প্রোনাউন অবজেক্ট ছাড়া অন্য যেভাবেই ব্যবহৃত হোক না কেন তখন তার নাম ইমফেটিক চেষ্টা করি লক্ষ্য করো হি হার্ট হিমসেলফ আর হি হিম দুটো বাক্যতেই হিমসেলফ আছে কিন্তু প্রথম হি হার্ট হিমসেলফ এখানে হিসেবে ব্যবহৃত হয়েছে আর আমরা কি জানলাম যুক্ত প্রোনাউন যখনই অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে দ্যাট ইজ রিফ্লেক্সিভ প্রোনাউন তাহলে হি হার্ট হিমসেলফ এখানে হিমসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন রাইট কিন্তু দ্বিতীয় বাক্যটি লক্ষ্য করো হি হিমসেলফ ডিড দিস এখানে হিমসেলফ শব্দটি সাবজেক্টের উপর জোর দেওয়ার জন্য গুরুত্ব আরোপ করার জন্য সাবজেক্টের সঙ্গে ব্যবহৃত হয়েছে রাইট তাহলে এখানে হিমসেলফ হচ্ছে ইমফেটিক প্রণাউন বোঝা গেল আবার লক্ষ্য করো উই হেল্প আওয়ার সেল আবার উই হেল্প দ্য ম্যান আওয়ার সেলস এই দুটি বাক্যে এবার তোমরা বলো কোনটা ইমফেটিক আর কোনটা রিফ্লেক্সিভ প্রনাউন আই হোপ এতক্ষণ তো তোমাদের পেয়ে যাওয়ার কথা রাইট তাহলে উই হেল্প আওয়ার সেলফস এখানে আওয়ার সেলফস কি অবজেক্ট অবজেক্টার সেলফ অ্যাডেড প্রোনাউন ইজ ইউজ অ্যাজ এন অবজেক্ট দ্যাট ইজ রিফ্লেক্সিভ প্রোনাউন তাহলে উই হেল্প আওয়ার সেলস এখানে আওয়ার সেলস অবজেক্ট তাই এটি রিফ্লেক্সিভ প্রোনাউন কিন্তু দ্বিতীয় বাক্যে উই হেল্প দ্য ম্যান আওয়ার সেলস এখানে আওয়ার সেলস অবজেক্ট নয় দ্য ম্যান অবজেক্ট রাইট অবজেক্টের সঙ্গে আওয়ার সেলস ব্যবহার করা হয়েছে তাহলে এখানে আওয়ার সেলস হচ্ছে ইমফেটিক প্রোনাউন তাহলে যুক্ত প্রোনাউন অবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে রিফ্লেক্সিভ প্রোনাউন আর অবজেক্ট ছাড়া যুক্ত প্রণাম যেভাবে ব্যবহৃত হোক না কেন সেটা ইমফেটিক প্রোনাউন আই হোপ দ্য পয়েন্ট ইজ ক্লিয়ার কেউ গর্তা পয়েন্ট চলো এবারে জেনে নিই যে এই রিফ্লেক্সিভ প্রোনাউন আর ইমফেটিক যুক্ত বাক্যের প্যাসিভ ভয়েস কীভাবে করতে হয় প্রথমে আমরা জানবো প্যাসিভ অফ রিফ্লেক্সিভ প্রনাউন অর্থাৎ ভয়েস কিভাবে অর্থাৎ যদি সেলফযুক্ত প্রোনাউন থাকে তাহলে এই ধরনের বাক্যের প্যাসিভ করার সময় আমাদের নতুন কোনো নিয়ম জানার দরকার নেই আমরা ভয়েস চেঞ্জের যে নর্মাল নিয়ম স্বাভাবিক রুলস জানি সেই নিয়মগুলি এখানে বহাল থাকবে শুধু এখানে একটাই ব্যতিক্রম যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ সাবজেক্ট হিসেবে থেকে যাবে আর অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসও অবজেক্ট হিসাবে থেকে যাবে অর্থাৎ কোনো অ্যাক্টিভ ভয়েসে যদি রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে তাহলে তার প্যাসিভ করার সূত্র হচ্ছে প্রথমে সাবজেক্ট তারপরে বিভাগ তারপরে ভাব থ্রি তারপরে বাই আর তারপরে রিফ্লেক্সিভ প্রোনাউন বোঝা গেল না চলো এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি লক্ষ্য করে এক্সাম্পল আই আস্ট মাই সেলফ এ বাক্যে আই সাবজেক্ট আস্কড এটা ভার্ব আর মাই সেলফ এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন তাহলে এর প্যাসিভ কী হবে আমরা একটু আগেই জানলাম অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভ সাবজেক্ট থেকে যাবে তাহলে প্যাসিভ আমরা প্রথমে আই ব্যবহার করব আচ্ছা আই আসড মাই সেলফ এটা কি পাস্ট ইন্ডিফিনিট তাহলে আমরা রুলস অনুসারে কি জানি পাস্ট ইন্ডিফিনিট থাকলে পাস্ট কন্টিনিউ ব্যবহার করতে হবে তাহলে আই ওয়াজ আচ্ছা তারপরে ভাববে থার্ড ফর্ম আসড তারপরে বাই আর তারপরে রিফ্লেক্সিভ নাউন তাহলে রিফ্লেক্সিভ নাউন মাই সেলফ তাহলে এখানেও আমরা মাই সেলফ ব্যবহার করবো তাহলে আই আস্কড মাই সেলফ এর প্যাসিভ কি হলো আই ওয়াজ আসড বাই মাই সেলফ বোঝা গেল লক্ষ্য করো অ্যাক্টিভের সাবজেক্ট ক্যাসিবেও সাবজেক্ট থেকে গেছে অ্যাক্টিভের অবজেক্ট ক্যাসিবেও সেম থেকে গেছে রাইট আচ্ছা এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে সাবজেক্ট অবজেক্ট কেন চেঞ্জ হলো না আচ্ছা সাবজেক্ট অবজেক্ট কেন চেঞ্জ হলো না এটাকে আমরা দুভাবে উত্তর দিতে পারি আমরা একটু আগেই জানলাম যে রিফ্লেক্সিভ প্রোনাউন কখন ব্যবহার করা হয় অর্থাৎ সেলফযুক্ত প্রোনাউন কখন অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় যখন কোনো ভার্বের সাবজেক্ট আর অবজেক্ট সেম হয় রাইট তাহলে সাবজেক্ট আর অবজেক্ট যদি সেম হয় তাহলে তুমি অবজেক্টকে সাবজেক্টের জায়গায় নিয়ে এসো আর সাবজেক্টকে অবজেক্টের জায়গায় নিয়ে যাও ব্যাপার তো সেম রাইট ওই জন্য এখানে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই দ্বিতীয়ত রিফ্লেক্সিভ প্রোনাউনের আলোচনাতেই আমরা জানতে পেরেছি যে রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো কোনো ভার্বের সাবজেক্ট হতে পারে না তাহলে আমরা প্যাসিভ ভয়েসে মাইসেলফকে কীভাবে সাবজেক্ট হিসেবে ব্যবহার করবো রাইট তাহলে খুব সিম্পল রুলস আমাদের মনে রাখতে হবে যে কোনো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যদি সেলফযুক্ত প্রোনাউন হয় রিফ্লেক্সিভ প্রোনাউন হয় তাহলে তার প্যাসিভ ভয়েস করার সময় সব নিয়ম থাকবে শুধু সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হবে না অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভ সাবজেক্ট থেকে যাবে অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভ অবজেক্ট থেকে যাবে চলো আরও কয়েকটা এক্সাম্পল করার চেষ্টা করি সি পানিসড হার সেলফ তাহলে লক্ষ্য করো সি সাবজেক্ট হার সেলফ অবজেক্ট তাহলে প্যাসিভ কি হবে সি ওয়াজ পানিসড বাই হার সেলফ ব্লেমড দেম তাহলে এখানে দে সাবজেক্ট দেমসেলভস রিফ্লেক্সিভ প্রোনাউন তাহলে এর প্যাসিভ কি হবে দে ওয়ার ব্লেমড বাই দেমসেলভস উই হেল্পড আওয়ারসেলভস এর প্যাসিভ কি হবে উই ওয়্যার হেল্পড বাই আওয়ারসেলভস হি ইজ পুটিং হিমসেলফ ইনটু রিস্ক এবার বলো এটার প্যাসিভ কি হবে ওই একই ফর্মুলা সব নিয়ম সেম থাকবে শুধু সাবজেক্ট আর অবজেক্ট চেঞ্জ হবে না তাহলে এর প্যাসিভ হবে হি ইজ বিইং পুট ইন রিস্ক বাই হিমসেলফ বোঝা গেল তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন থাকলে সেই বাক্যের প্যাশে বয়স কিভাবে করতে হয় আমরা শিখে গেলাম রাইট খুব কঠিন মনে হলো একদম সহজ তাই না ভালো লাগছে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো আর তোমরা যদি আমরা ক্লাস প্রথম দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকো সাবস্ক্রাইব করে নাও আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে নিও রাইট চলো এবার আমরা জানবো যে ইমফেটিক যুক্ত অ্যাক্টিভ ভয়েসের প্যাসিভ ভয়েস কিভাবে করতে হয় আচ্ছা ইমফেটিক প্রোনাউন আমরা কী বললাম যে যুক্ত প্রোনাউন যখন সাবজেক্ট বা অবজেক্টের সঙ্গে গুরুত্ব আরোপ করার জন্য বা জোর দেওয়ার জন্য ব্যবহার করা হয় তখন তাকে ইমফেটিক প্রোনাউন বলা হয় এক কথায় যুক্ত প্রোনাউন যখন অবজেক্ট ছাড়া অন্য কোনোভাবে ব্যবহৃত হবে তখন তাকে ইমফেটিক প্রণাউন বলা হয় আর এই ইমফেটিক যুক্ত বাক্যের প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে কোন সূত্র মেনে চলতে হবে লক্ষ্য করো যদি কোনো অ্যাক্টিভ ভয়েসে ইমফেটিক প্রণাউন থাকে তাহলে তার প্যাসিভ ভয়েস করার সূত্রটি হবে প্রথমে অবজেক্ট অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহার করব তারপরে বি ভাগ তারপরে ভাব থ্রি তারপরে বাই এবং তারপরে নান বাট প্লাস এমফেটিক প্রোনাউন বাস এই এতটুকু মনে রাখতে হবে এই যে শেষের অংশটা বাই এর পরে নান বাট প্লাস এমফেটিক প্রোনাউন চলো কয়েকটা এক্সাম্পল করে দেখি হি হিমসেলফ ডিড দিস আচ্ছা লক্ষ্য করো হি হিমসেলফ তাহলে এখানে হিমসেলফ এমফেটিক প্রোনাউন

তাহলে আই সাবজেক্ট সব হার দ্য গার্ল অবজেক্ট আর মাই সেলফ ইমফেটিভ প্রোনাউন তাহলে এর প্যাসিভ কি হবে দ্য গার্ল ওয়াজ সিন বাই নন বাট মাই সেলফ নেক্সট এক্সাম্পল সি হার সেলফ কুকড হার মিল এখানে সি সাবজেক্ট হার সেলফ ইমফেটিভ প্রোনাউন কুকড ভার্ব আর হার মিল হচ্ছে অবজেক্ট তাহলে এর প্যাসিভ কি হবে হার মিল ওয়াজ কুকড বাই নন বাট হার সেলফ রাইট একেবারে সিম্পল রুলস জানা থাকলে তো সবই সহজ না জানা থাকলে সবই কঠিন তোমরাও বুঝতে পারছো এইটা এগুলোকে তো মনে রাখার চেষ্টা করতে হবে রাইট অপাজাল হওয়ার কোনো চান্স নেই ওই যে কই বলেছেন না যতক্ষণ না मंजिल पा सकूं तब तक ना मुझे विराम है जब तक ना मंजिल पा सकूं तब तक ना मुझे विराम है चलना हमारा काम है चलना हमारा काम है যত দিন আমরা নিজ লক্ষ্যে না পৌঁছাতে pereছি আমাদেরকে শিখতেই থাকতে হবে কারণ এই শেখাটাই আমাদের কাজ রাইট চলো আরো কয়েকটা एग्जांपल দেখেলি দে দেমসেলফ সলভড

এই ক্লাসটি ভালো লেগে থাকে যদি ইউজফুল মনে হয় তাহলে ভিডিওটিকে যারা এখনো লাইক করো নি লাইক করে দাও বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো এবং তোমরা যদি আমার ক্লাস প্রথম দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে সাবস্ক্রাইব করে নাও ফেসবুক দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও রাইট তাহলে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে টিল দেন বি হ্যাপি টেক কেয়ার অফ ইয়ার সেল কিপ ওয়াচিং অ্যান্ড কিপার্নিং ইংলিশ গ্রামার হ্যাপি লার্নিং